সাংবিধানিক দাবি নিয়ে বুধবার পথে নামলো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। সাঁওতাল শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ, প্রতিটি জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ চালু, বন্ধ হোস্টেল খোলা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বুধবার 12 ঘন্টা রোড চাক্কা জামের ডাক দিয়েছেন সংগঠনের সদস্যরা। এদিন বিভিন্ন জেলায় আদিবাসীরা রাস্তা আটকে অবরোধ দেখান। তাদের অভিযোগ, কিছু জেলায় সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে পড়াশোনার হাল খুব খারাপ। সেখানে বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব যেমন রয়েছে, তেমনি পর্যাপ্ত বইয়ের অভাব। স্কুলের হোস্টেল তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে পড়াশোনার মান একেবারে নেমে গিয়েছে। মূল দাবি হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের কোনো স্কুল কলেজে সেইভাবে পঠন পাঠন এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। কোথাও হয়েছে, কিন্তু সেখানে ক্লাসরুম বা শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নেই। আমাদের এসটি সার্টিফিকেটের মূল একটা সমস্যা, যেখানে আমাদের আদিবাসী মানুষ ভাই বোনেরা এখনো পর্যন্ত এসটি সার্টিফিকেট পাচ্ছে না। সেখানে আদার্স অন্য কাস্টের মানুষ এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে, তার বিরুদ্ধে আমাদের আজকে এই পথ অবরোধ। জেলায় জেলায় রাস্তা অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে জনজীবন। যদিও বেলার দিকে প্রশাসনের আশ্বাসে কিছু জেলায় অবরোধ উঠে যায়। নিউজ টাইম।